হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি শুটকির একটি রেসিপি। আমার আজকের রেসিপি ছুরি শুটকির তো পেঁয়াজা। যারা শুটকি পছন্দ করেন আমার আজকের রেসিপি তাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক, দেখতে লোভনীয় এই ছুরি শুটকির দোপেঁয়াজা তৈরি করতে আমার কী কী লাগছে। ছুরি শুটকির দোপেঁয়াজা তৈরি করার জন্য আমি এখানে ছুরি শুটকি নিয়ে নিয়েছি। এখানে আমার আধা কেজি মতো ছুরি শুটকি রয়েছে। শুটকিটা প্রথমে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শুটকিটা আমি কীভাবে পরিষ্কার করেছি চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে শুটকিগুলোকে এরকম টুকরো করে কেটে নিই, তারপর রান্নার জন্য প্রথমে এরকম গরম পানি নিয়ে একটা ধোয়া দিয়ে তারপর আবার গরম পানি দিয়ে এরকম ভিজিয়ে রাখি 1 ঘন্টার মতো। তারপর এভাবে কোচলে কোচলে এটার শরীর থেকে বালুগুলো তুলে ফেলি বা ময়লাগুলো সরাই ফেলি। এতে করে বালু ছাড়াতে ময়লা ছাড়াতে সুবিধা হয়। আর প্রথমে যদি ছোট টুকরো করে ফেলি পরে সেটা ধুতে পরিষ্কার করতে বেশ সময় লাগে আর একটু ঝামেলাও হয়। এখন এই শুটকিটা আমি কীভাবে কেটেছি সেটা দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে দেখে নিতে হবে কাটার ভেতর কোনো পোকা আছে কিনা। আমি এটা ছুরি দিয়ে কাটছি, আপনারা যারা ছুরি দিয়ে কমফোর্টেবল না তারা দা অথবা বটি দিয়ে কেটে নিতে পারেন। এই শুটকিটা এখন আমি আরও 2-1 বার কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব। ছুরি শুটকির দো পেঁয়াজার জন্য আমার লাগছে পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 8-10টা পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজের সাইজটা আমি এরকম করে রেখেছি, একটু মোটা রেখেছি। লাগছে রসুন কুচি। এখানে আমি প্রায় 1 কাপ মতো রসুন নিয়েছি আর রসুনগুলো এরকম কুচি করে নিয়েছি। আর এখানে বড় সাইজের 1টা রসুন এরকম মোটা করে কেটে নিয়েছি। লাগছে কাঁচামরিচ। এখানে 10-15টার মতো কাঁচামরিচ আমি এরকম ফালি করে নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে রয়েছে আদা বাটা। এখানে আমি 1 চা চামচ আদা বাটা নিয়েছি। হলুদ গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ। ধনিয়া গুঁড়া নিয়েছি 3 চা চামচ। এখানে আছে মরিচ গুঁড়া, এখানে আমি 2.5 টেবিল চামচ মরিচ গুঁড়া নিয়েছি। আমার মরিচের মধ্যে ঝালের পরিমাণটা একটু কম তাই আমার এতগুলো লাগছে। এছাড়াও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু দো পেঁয়াজা রান্না করব তাই তেলটা একটু বেশিই লাগছে। এই রেসিপিতে তেল কম দেওয়ার কোনো সুযোগ নেই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে প্রথমেই শুটকিগুলো ভেজে তুলব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কম লবণ। চুলার আগুন মিডিয়াম টু হাই করে দিয়ে
এখন আমি শুটকিগুলো ভেজে তুলব। আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি শুটকিগুলো আর ভাজবো না। এখন আমি এই শুটকিগুলো তুলে নেব। এবার এই একই তেলে আমি রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদমতো লবণ, এখন আমার চুলার আগুন মিডিয়ামে রয়েছে। মাছের দো পেঁয়াজা বলেন আর শুটকির দো পেঁয়াজা, সব কিছুতেই পেঁয়াজটা একটু বেশিই লাগে। মিডিয়াম হিটে পেঁয়াজটা 10 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন এই অবস্থায় এসেছে, এখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, একই সাথে টুকরো করে নেওয়া রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে রসুনটা 5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি আদা বাটা, আদা দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। আদা দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, গুঁড়া মশলা দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। গুঁড়া মশলা দিয়ে মিনিট খানে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি পানি দেব, দিচ্ছি পানি, 2 কাপ পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব 5 মিনিট, আর এখন আমি চুলার আগুন মিডিয়াম টু হাই করে দেব। আমার মশলাটা কষে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে আমি শুটকিটা দিয়ে দেব। শুটকি দিয়ে মশলার সাথে শুটকিটারও 5 মিনিট কষিয়ে নেব। যতই শুটকি ভিজিয়ে রাখেন না কেন, রান্নার প্রথমে যদি এভাবে ভেজে নেন তাহলে শুটকি ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন আমি চুলার আগুনটা লো করে দিব আর এই শুটকিটা আমি ঘুরে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। শুটকিটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দেব। প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি, এখন আমি চুলার আগুন মিডিয়াম টু হাই করে দেব আর এই শুটকিটা ঘুরে রান্না করব 10 মিনিট। ঘুরে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে এই নিয়ে আমি 2 বার নেড়ে দিয়েছি,
ফিরে এলাম 10 মিনিট পর। শুটকিতে ঝোল যখন এই পর্যায়ে আসবে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচগুলো। কাঁচামরিচ দিয়ে মরিচগুলো ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি, একই সাথে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। কাঁচামরিচ ধনেপাতা কুচি দিয়ে এখন চুলার আগুন আমি একদম ফুল করে দেব, আর তরকারিটা এই আগুনের উপর 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার ছুরি শুটকির দো পেঁয়াজা ডান, এখন আমি চুলাটা নিভিয়ে দেব। এখন আমার দো পেঁয়াজা পরিবেশনের পালা। দর্শক, তৈরি হয়ে গেল ছুরি শুটকির দো পেঁয়াজা। রেসিপিটি করা খুবই সহজ, একদমই কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। যারা শুটকি পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন, আশা করছি হতাশ হবেন না। আপনারা যখন রেসিপিটি বাসায় ট্রাই করবেন তখন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি, তার সাথে এটাও রিকোয়েস্ট করছি ভিডিওটি আত্মীয় বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার জন্য। দেখা হচ্ছে নতুন সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।